আমি ভুলবো না, আমি ভুলবো না, আমি ভুলবো না তোমাকে। শ্রাবণ ভাই, তুমি একটু অনেক বছর ভাই, তিনি একটু ইন্টারভিউ বলতে লাগছে, আপনার সাথে বস চলে যাওয়ার পর আপনার সাথে কথা হয়নি, আপনার কোনো ইন্টারভিউ হয়তো আসলে আমি নিতে পারিনি, তিনি একটু টিভির দিচ্ছিলাম অনেকের সাথে এই কথাগুলো বলে। একটু যদি কোনো মেমোরিজ, আমাদের মেমোরিজ ছিল বসের সাথে আপনার, আমাদের দেখা দেখা চলে, একটু আপনার কোনো পার্সোনাল মেমোরিজ যদি শেয়ার করতে একটু। রাজ্যর সাথে বেসিক্যালি পরিচয় তো অনেক আগে থেকেই, যখন চিটাং থেকে এসে এখানে এলআরবি ফর্ম করার পর যে শো করতো প্রথম দিকের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, শিশু একাডেমি, ওই জায়গাগুলিতে তখন শো হতো, ওই সময় থেকেই দেখেছি এবং মনে হয়েছে যে খুব ড্রিভেন, খুব ভালো কিছু করতে চায়। তো সবসময় খুব এক্সাইটেড পেতাম তাকে, মানে মানে মিউজিকটাই খুব এত বেশি সে আঁকড়ে ধরেছিল যে ওর সকল আনন্দ দুঃখ বেদনা সব কিছু নিজের মিউজিককে ঘিরে, এটাই ছিল ওর জীবন, মানে শুরু থেকে যা দেখেছি শেষ পর্যন্ত। শেষের দিকেও তো মানে অসুস্থতা অবস্থাতেও স্টেজে পারফর্ম করতে দেখলাম। তো আমরা অনেক শো করেছি একসাথে, অনেক মেমোরিজ আছে স্টেজের পিছনে গ্রিন রুমে কীভাবে সময় কাটাতাম, কী গল্প করতাম, কী হতো না হতো, বিউটিফুল টাইম। স্পেশালি চিটাংয়ে গেলে যখন একসাথে অনেকগুলো ব্যান্ডের শো হতো, চিটাংয়ে বাচ্চু সবসময় একটা আতিথেয়তার জায়গা থেকে হসপিটালিটি সকলকে, অন্য ব্যান্ডেরকে দিয়ে থাকতো, মানে একটা কিছু করার চেষ্টা করতো। তো সেটা দেখেছি ভালো দিক, খুব আল্লাহর আল্লাহ বিশ্বাসী এবং একটা ভয় ছিল সৃষ্টিকর্তার প্রতি, এবং সেই জায়গাটাও সবসময় সিলেট বা চিটাং গেলে আমরা দেখেছি যে মাজার জিয়ারত করাটা একটু করছেন। তো আমাদের সাথে দেখা হলে পারিবারিক বা প্রাইভেট জীবনে কী দুঃখ বেদনা আছে ওটা জানি না, ওসব নিয়ে কোনো দিন কথা হয়নি, কিন্তু মিউজিকের দিক থেকে সবসময় তাকে খুব প্যাশনেট মনে হয়েছে, এবং ইট ইজ এ সিরিয়াস লস আমি মনে করি, যে আরও অনেক কিছু হয়তো করতে পারতো, মানে এটা যাওয়ার তো সময় হয়নি এখনও। আমরা তো একসাথেই ব্যান্ড মিউজিক নিয়ে একই সময় কম বেশি একই সময় আমরা ফাইট করেছি বলতে হবে, কারণ 90-এর দশকটা ছিল চমৎকার উত্থান ব্যান্ড মিউজিকের, বাট জাস্ট বিফোর দ্যাট অনেক ব্যাটল করতে হয়েছে, মানুষকে বোঝাতে হয়েছে এটা কী, কারণ এই যে অপসংস্কৃতির যে আমরা কথা শুনে আসতাম, আমাদের শুনতে হতো, সেগুলি খণ্ডনও করতে হতো, বোঝাতে হতো। ওই সময় থেকেই তো এরা সবাই এই যে ফিডব্যাকের যে আমাদের এক সময় একই সময়ের সব পথযাত্রী সবাই, উই অল ফেস দ্যাট, এবং সকলে মিলেই কিন্তু এসব জিনিস ফাইট করতে হয়েছে, যে জিনিসটা কী, আমরা তো ওই টাইমের, উই আর পায়োনিয়ার্স অফ ব্যান্ড মিউজিক, এটাকে ব্যান্ড মিউজিক বলি, ইউ ক্যান কল ইট বাংলা রক অর হোয়াট এভার, কিন্তু এটা তো এই দেশের ওই সময় বুঝতো না, আর এখন এটা হ্যাজ বিকাম মেইন স্ট্রিম মিউজিক। বাচ্চু ভাই বা এলআরবি কোন গানগুলো আপনার পার্সোনালি? আমার কাছে আমি যে গানটা ট্রিবিউট করেছি ওর বাচ্চু মারা যাওয়ার পরে, ওটা আমার একটা খুব পছন্দের গান, কেউ সুখী নয়, যেটা বোধ হয় এটাই টাইটেল ছিল। আর এমনিতে কোন গানগুলো আপনার প্রিয়? আরও তো বেশ কিছু গান আছে, এখন যদি মনে পড়ে আর কি, মানে একটা বিটিভিতে আমরা একসাথে শো করলাম, ওই শোতে ও একটা গান করলো, ওটা দেখে খুব ভালো লাগলো ওই পারফরমেন্সটা, এখন মনে পড়ে মুশকিল। পুরনো রেকর্ডিং আছে তো, পুরনো দিনের গান, সেই তুমি তো আছে ওটার, সেই তুমি, বাট আপনার তো সেই তুমি মনে ফেভারিট না, অন্য কোনো কিছু? আরও কিছু গান তো আছে, আমি যেটা বললাম সেটা তো আছে, আরও কিছু একটু মনে করতে হবে। ঠিক আছে, বলে আমরা পরে শুনে নেব।